একাদশ শ্রেণীতে কলেজ ভর্তির আবেদনের ক্ষেত্রে কলেজ চয়েস অর্থাৎ দশটি কলেজ সিলেকশনের যে ব্যাপারটি, এই বিষয়ে তোমাদের সাহায্য করার জন্য এবং তোমাদের বোঝানোর জন্য যে কলেজ লাইফে অর্থাৎ ইন্টার লাইফে এবং এইচএসসি প্লাস পাশাপাশি অ্যাডমিশনে ভালো করার জন্য তোমার কলেজ তোমাকে কিভাবে হেল্প করতে পারে বা কিভাবে তোমাকে গাইড করতে পারে এই বিষয়গুলো, এবং পাশাপাশি হচ্ছে কলেজ নিয়ে তোমাদের যদি কোনো তোমাদের স্পেশালি কয়েকটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা থেকে যায় সেগুলো ক্লিয়ার করার জন্য মোটামুটি আজকের ভিডিওতে আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে শুধু আমি একা নয়, আজকে আমার সাথে আরো দুজন কথা বলবেন, তোমাদের সিনিয়র ভাইয়া এবং আপু, যাদের কাছ থেকে তোমরা আসলে জানতে পারবা যে কলেজ চয়েসের ক্ষেত্রে তোমাদের কি কি বিষয় মাথায় রাখা প্রয়োজন এবং কলেজ চয়েসটা কেন তোমার খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেপ। তো আমরা যেখানে যেটা খেয়াল রাখবো যে আজকে আমরা মোটামুটি ভিডিওতে এই টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। তো প্রথম টপিক আমরা দেখি যে তোমার ভালো কলেজ কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমার ইন্টার লাইফে ভালো করার জন্য পাশাপাশি হচ্ছে তোমার এইচএসসিতে ভালো করার জন্য এবং হচ্ছে অ্যাডমিশনে ভালো করার জন্য ভালো কলেজ তোমাকে কতভাবে হেল্প করতে পারে। তো ভালো কলেজ আসলে প্রথমে বুঝতে হবে আমাদের আসলে ভালো কলেজ বলতে আমরা কি বুঝছি। আমরা ভালো কলেজ বললেই আমাদের মাথায় চলে আসে যে কলেজটা স্বনামধন্য অর্থাৎ রিনাউন্ড, মানে নাম বললেই সবাই চিনে যায় এমন একটা কলেজ। প্লাস হচ্ছে তোমার বিগত ইয়ারগুলোতে সেই কলেজ থেকে যেমন এইচএসসিতে অনেক এ প্লাস পেত, পাশাপাশি হচ্ছে তোমার যে আমাদের যে অ্যাডমিশন সেই অ্যাডমিশনে হচ্ছে ওই কলেজের স্টুডেন্টরা বেশ ভালো ফলাফল করত। তো সেরকম যদি হয় তাহলে সেই কলেজকে আমরা মোটামুটি বলতে পারি ভালো কলেজ। আসলে সত্য কথা বলতে আমরা অবশ্যই বলবো যে কোনো কলেজই খারাপ না, কারণ সব কলেজের মোটেই হচ্ছে যে স্টুডেন্টদের ভালো শিক্ষা দেওয়া। বাট আমরা যেটা খেয়াল রাখবো যে এখানে আসলে ভালো কলেজ বলতে আমি সেটাই বুঝেছি যে অ্যাকচুয়ালি হ্যাঁ ওইটাই তোমাদের রেনাউন্ড কলেজগুলো, অর্থাৎ তোমার ঢাকায় যদি চিন্তা করো নরডেম কলেজ বা হচ্ছে আদমজি, অনেক কলেজের নামই বলতে পারি আমি ইচ্ছা করলে, এরকম ঢাকার বাইরে অনেক ভালো কলেজ রয়েছে। তো সবার তো অবশ্যই চেষ্টা থাকা উচিত অ্যাটলিস্ট যে আমি তোমার যদি সেই রেজাল্ট থাকে এসএসসি পরীক্ষায় যে তুমি এসএসসিতে মানে প্রাপ্ত জিপি অনেক ভালো ছিল তোমার, প্লাস নাম্বার অনেক বেশি ছিল এবং তোমার যোগ্যতা আছে, মানে তুমি সদিক চিন্তা করো তোমার বাসা থেকে ডিস্টেন্স বলো বা হচ্ছে তোমার আর্থিক ব্যবস্থা বলো সবকিছু যদি তুমি এফোর্ড করতে পারবা একটা ভালো কলেজে পড়ার জন্য বা রিনাউন্ড কলেজে পড়ার জন্য, তো আমি অবশ্যই বলবো ইয়েস ইউ গো ফর দ্যাট, অর্থাৎ তোমার ভালো কলেজে সেক্ষেত্রে যাওয়া উচিত। কারণ এটা কেন হেল্প করবে, কারণ হচ্ছে তোমার ভালো কলেজে আসলে তুমি যখন যাবা বা তুমি যখন একটা রিনাউন কলেজে যাবা তখন দেখা যাবে যে তোমার ফ্রেন্ড সার্কেলের সবার মেন্টালিটি কিন্তু ওরকম থাকবে, সবাই চেষ্টা করবে যে কিভাবে আমরা কলেজ লাইফে পড়াশোনা করলে হচ্ছে আমরা ভালো করতে পারি এইচএসসিতে প্লাস হচ্ছে অ্যাডমিশনে। আমি বুঝতে পারতেছো যে তোমার ফ্রেন্ড সার্কেল যেমন এরকম থাকবে তেমনি টিচাররাও ভালো থাকবে, টিচাররাও তোমাকে অনেক উপদেশ দিবে, সব কলেজেই বা টিচার উপদেশ দেয়। বাট আমি মেন পয়েন্ট আমার এখানে থাকতে হচ্ছে ভালো স্টুডেন্টের ব্যাপারটা, ভালো ফ্রেন্ড সার্কেলের ব্যাপারটা। এখন ধরো যে এমন হইলো যে কারো একজন তার হচ্ছে এসএসসিতে ভালো রেজাল্ট হয়নি, মানে সে তার কাঙ্ক্ষিত জিপিএ পায়নি বা অন্যদের তুলনায় একটু জিপিএ কম পাইছে সামহাও বা তার মার্কস অত ভালো না। তো সেই ধরো যে যাদেরকে আমরা নর্মালি ভালো কলেজ বলি, মানে আবার বলতেছি সব কলেজই ভালো, বাট যাদেরকে আমরা নর্মালি ভালো কলেজ বলে জানি বা যাদেরকে আমরা নর্মালি স্বনামধন্য কলেজ বলে জানি, সেখানে তার চান্স হলো না, সে একটা নর্মাল যে কোনো কলেজে পড়লো, মানে তার বাড়ির কাছে কোনো কলেজে ভর্তি হলো। তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে কি আর ভালো করার চান্স নাই? আমি বলবো যে দেখো যেই ছেলেটা প্রথম ক্ষেত্রে যার কথা বলতেছিলাম মানে ভালো কলেজে কেন গুরুত্বপূর্ণ বলতেছে, ধরো যে ছেলেটা ভালো কলেজে পড়লো বা স্বনামধন্য কলেজে পড়লো বাট তার ফ্রেন্ড সার্কেল সবই ভালো কিন্তু সে নিজে পড়াশোনা করলো না, তার ফ্রেন্ড সার্কেল সব স্টুডেন্টরা ভালো বা সে নিজে হচ্ছে মানে সামহাও পড়াশোনা থেকে দূরে থাকলো কলেজ লাইফে, পড়াশোনা করলো না বা রেগুলারিটি মেনটেন করলো না, তাহলে কি তার ভালো কলেজকে তাকে ভালো কোনো জায়গায় নিয়ে যাবে, মানে ভালো রেজাল্ট করাবে বা ভালো কোনো ভার্সিটিতে নিয়ে যাবে জাস্ট ভালো কলেজে পড়ার কারণে? কখনোই কিন্তু না। কারণ আমি বলতে চাচ্ছি মেন কথাটা আসলে কি যে ভালো করার জন্য কিন্তু ভালো কলেজ গুরুত্বপূর্ণ, এটা যেমন সত্য তেমনি নিজের এফোর্ট দেওয়াটা বা নিজের সেরাটা দেওয়াটা বা নিজের রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করাটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এক্ষেত্রে যেটা খেয়াল করবো তার মানে হচ্ছে কি যে কেউ যদি ভালো কলেজ বা নর্মালি যেগুলোকে আমরা ভালো কলেজ বলে জানি বা পরিচিত কলেজ বলে জানি সেখানে চান্স না পাও তারপরও কিন্তু অবশ্যই অবশ্যই 100% সত্য কথা এটা যে যদি নিজে এফোর্ট দেয় যদি রেগুলার পড়াশোনা করে অবশ্যই তার ভালো করা পসিবল, ভালো কলেজে যাওয়া, ভালো ভার্সিটিতে যাওয়া পসিবল, ভালো এইচএসসিতে ফলাফল করা পসিবল। এবার আসি আমরা সেকেন্ড পয়েন্টে যে ঢাকার বাইরের কলেজে পড়ে কি ভালো করা যাবে না, মানে ব্যাপারটা এরকম ধরো যে কারোর একজনের বাসা বা বাড়ি ঢাকার বাইরে কিন্তু সে শুনছে কোনো একটা ভাবে কোনো একটা সোর্স থেকে যে মানে এইচএসসিতে ভালো করতে হলে বা মানে কলেজ মানে তোমার হচ্ছে ধরো যে অ্যাডমিশনে ভালো করতে হলে ধরো যে ঢাকায় আসতে হয় মানে কলেজটা ঢাকায় হওয়া লাগে এমন একটা জিনিসের চান্সে। তো এই ধারণাটা কি ঠিক কিনা বা ধারণাটা কতটুকু সঠিক বা কতটুকু আসলে ইচ্ছা থাকা উচিত ঢাকায় কলেজেই আসার জন্য, আমি এটা একটু কথা বলতে চাই। তো প্রথমে একটু বলে নিই যে প্রথম কথা হচ্ছে যে ঢাকার বাইরে কলেজে পড়ে ভালো করা যাবে কিনা। হ্যাঁ অ্যান্সার অবশ্যই সত্য, ঢাকার বাইরে কলেজে পড়ে ভালো করা যায়। অনেক এক্সাম্পল পাবা যে ভার্সিটি পরীক্ষায় বুয়েটে ঢাকা ভার্সিটিতে মেডিকেলে
টপ করতেছে কোথা থেকে পড়ে, ঢাকার বাইরের কলেজ থেকে, কিন্তু সে পড়ে আসছে। তার মানে ঢাকার ঢাকায় আমার পক্ষে পড়া পসিবল না, মানে আমি তারপরে খুব মানে একদম আশা ছেড়ে দিব যে ঢাকার বাইরে কলেজে পড়তেছি মানে আমি কিছু করতে পারবো না, ব্যাপারটা কোনোভাবেই এরকম না। কারণ এখন অনেক যুগ পাল্টেছে, এখন সবকিছু তুমি যে কোনো কিছু অনলাইনে পাচ্ছ, ইউটিউবে সার্চ দিলেই সব জিনিস জানা যায়, সবকিছু শেখা যায়। তুমি মানে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, মানে এখন আর এমন না যে ঢাকায় সবকিছু হচ্ছে, ঢাকার বাইরে মানুষ জানা না কিছু, এরকম না। সব তথ্য, সব ইনফরমেশন, সবকিছু সবাই এখন ছড়া যাচ্ছে। তার মানে কি যে কারো যদি ধরো যে এখন কারো অবস্থা এরকম যে সে তার পক্ষে ঢাকায় যে পড়া পসিবল, তার সেই মানে সুযোগগুলো আছে, তাহলে সে আসতে পারে, কোনো সমস্যা নেই। বাট কারো যদি এমন না যে মানে কষ্ট করে একদম মানে সবকিছু ছেড়ে টেড়ে দিয়ে ঢাকায় চলে এসে পড়বো, এটা কোনো সময়ই এরকম হওয়া উচিত না। কারণ ঢাকার বাইরের কলেজ থেকে পড়ে অবশ্যই ভালো করা যায়। তো এই বিষয়ে আমি বলতে চাই যে আমি তো বললাম, বাট আমার মনে হয় তোমরা আমার চেয়ে, কারণ যেহেতু আমি নিজে ছিলাম ঢাকার একটা কলেজে, নরডেমে পড়াশোনা করেছি, বাট তোমরা এই বিষয়ে শুনতে চাও অবশ্যই এমন একটা স্টুডেন্টদের কাছ থেকে, এমন একটা ভাইয়া বাবুর কাছ থেকে, যে হচ্ছে ঢাকার বাইরের একটা কলেজে পড়েছে কিন্তু পরবর্তীতে অ্যাডমিশনে ভালো করেছে। তো আমি এখন তোমাদের নিয়ে যাবো হচ্ছে তার কাছে, যে হচ্ছে তোমার একটা বইটার আপু, যিনি হচ্ছে ঢাকার বাইরের একটা কলেজ থেকে পড়াশোনা করেছে। তো তোমরা ওনার কথা শুনো। কলেজে ভর্তির ক্ষেত্রে অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে ঢাকার বাইরে পড়ালেখা করে হয়তো HSC-তে ভালো রেজাল্ট করা সম্ভব না, কিংবা অ্যাডমিশনের টাইমেও নিজের টার্গেটে পৌঁছানো সম্ভব না। কিন্তু আমার কাছে এই ধারণাটা সম্পূর্ণ ভুল বলেই মনে হয়, কারণ আমি নিজে খুলনার একটি সরকারি কলেজে পড়ালেখা করেছি এবং অ্যাডমিশনের টাইমে খুলনায় থেকে পড়ালেখা করে বুয়েটে চান্স পেয়েছি। আমার মনে হয় প্রপার গাইডলাইন্স যদি পাওয়া যায় তাহলে যে কোনো জায়গায় থেকেই ভালো কিছু করা সম্ভব। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দরকার তা হলো নিজের তাগিদে রেগুলারিটি মেনটেন করে পড়ালেখা করা। কলেজের পাশাপাশি অনেকেই আমরা কোচিংয়ের উপর নির্ভরশীল। এই কোচিং নির্ভরতার ক্ষেত্রে হয়তো একটা সাবজেক্টের জন্য আমরা একাধিক কোচিং বেছে নিই, কিন্তু এক্ষেত্রে সময় নষ্ট হতে পারে। তাই আমাদের এই ব্যাপারে সচেতন থাকা দরকার, যাতে আমরা কোনো টাইমই ওয়েস্ট না করি, আমরা যেন নিজেদের পড়ার পেছনে প্রপার টাইমটা দিতে পারি। কারণ আমাদের মেইন টার্গেট হলো বেসিকটা ক্লিয়ার করা। বেসিক ক্লিয়ার হলে HSC এবং অ্যাডমিশন দুই জায়গায় ভালো কিছু করা সম্ভব। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি যে একাধিক কোচিংয়ে গিয়ে সময় নষ্ট যদি হয়, তার থেকে নিজে বাসায় বসে নিজের মতো করে পড়ালেখাটা গোছানো অনেক বেশি বুদ্ধিমানের কাজ। আর কলেজে যদি আমরা ঢাকায় গিয়ে ভর্তি হতে চাই, সেক্ষেত্রে আরেকটা জিনিস বলা জরুরি, তা হলো এক জায়গা থেকে যখন আমরা আরেক জায়গায় যাই তখন কিন্তু অ্যাডজাস্ট করতে অনেক রকম সমস্যা হতে পারে, অনেক কমপ্লিকেশন আসতে পারে, সেক্ষেত্রে হিতে বিপরীত হওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। তাই আমার মনে হয় আমরা যদি প্রপার স্ট্র্যাটেজি ফলো করে হার্ডওয়ার্ক করি তাহলে যে কোনো জায়গায় থেকেই ভালো কিছু করা সম্ভব। এবার আমরা আসি 3 নম্বর পয়েন্ট নিয়ে, যে সরকারি কলেজে নাকি পড়াশোনা হয় না। এটা একটা ভ্রান্ত ধারণা সবার, যে মানে গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে, সরকারি কলেজ, বিভিন্ন, শুধু ঢাকার কথা বলছি না, ঢাকার বাইরে বিভিন্ন সরকারি কলেজ রয়েছে, সেখানে কি পড়াশোনা হয় না। মানে সেখানে সবার মনে করে থাকে যে সেখানে পলিটিক্স আছে, সেখানে হচ্ছে গ্যাঞ্জাম লেগে থাকে, মানে ক্লাস হয় না। বিষয়টা হচ্ছে হ্যাঁ, এটা অনেকাংশে ট্রু যে সরকারি কলেজে তুলনামূলকভাবে ক্লাস কম হয়, বা ক্লাস কম হয় বলো বা স্টুডেন্টরা ক্লাস কম করে যেটাই বলো না কেন, সামহাও তুমি দেখবা যে তোমার সরকারি কলেজে গেলে ক্লাসগুলো কম হচ্ছে। বাট তার মানে কিন্তু এই না যে সরকারি কলেজের খারাপ বা এখানে পড়লে কিছু করা যায় না। আমরা দেখব যে সরকারি কলেজ, ঢাকা কলেজ বলো বা ভালো ভালো অনেক সরকারি কলেজ রয়েছে, যেখান থেকে পড়ে কিন্তু অনেকে বেশ ভালো জায়গায় যাচ্ছে, অ্যাডমিশনে টপ করতেছে, HSC-তে ভালো রেজাল্ট করতেছে, টপে থাকতেছে। তার মানে আমরা বুঝছি যে আলটিমেট কথাটা কিন্তু সেই একই কথাই, যে মানে সরকারি কলেজে পড়লেই যায় মানে আমার মানে ক্লাস হবে না, আমার সব একা একাই করতে হবে এমন না। সেখানে ফ্রেন্ডের মধ্যে অনেক সিরিয়াস স্টুডেন্ট থাকে, সেখানে তুমি অনেক ভালো স্টুডেন্ট পাবা, ভালো টিচার পাবা, যার থেকে শিখা যাবে। তার মানে মেন কথাটা হচ্ছে যে সরকারি কলেজে পড়লে পড়াশোনা হয় না, এই কথাটা কোনোভাবেই সম্পূর্ণ সত্য না। বাট এবার আমি বলতে চাই একটা সেম কথা, আমি নিজে যেহেতু সরকারি কলেজ থেকে পড়ি নেই, কাজেই এখানেও তোমরা আমার কথা হচ্ছে কার কথা বেশি প্রায়োরিটি দিবা, যে সরকারি কলেজ থেকে পড়াশোনা করে এখন ভালো একটা অবস্থায় আছে। তো আমরা এখন চলে যাবো এমন একজনের কাছে, অনেক তোমাদের বুয়েটের এক ভাইয়া, যিনি হচ্ছে সরকারি কলেজ থেকে, এক সরকারি কলেজ থেকে পড়ে সে হচ্ছে বর্তমানে বুয়েটে আছে। তো তোমরা তার কথা শুনে আসি আমরা। তোমরা যারা এবছর SSC পরীক্ষা দিয়েছো তোমাদের প্রত্যেকেই অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে এসেছি তোমাদের সাথে কলেজ সিলেকশনের ব্যাপারে কিছু কথা বলতে। বিগত কয়েক বছর ধরে SSC পরীক্ষার পর আমাদেরকে কলেজের একটা চয়েস লিস্ট দিতে হয় এবং মেধাক্রম অনুযায়ী আমরা চয়েস লিস্টে সেই একটি কলেজে পড়ার সুযোগ পাই। চয়েস লিস্টে বিভিন্ন কলেজের নাম রাখার ক্ষেত্রে আমরা একটা বিষয় আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে যে চয়েস লিস্টে কি আমরা সরকারি কলেজের নাম রাখবো নাকি রাখবো না। এক্ষেত্রে আমরা মনে করি যে সরকারি কলেজে হয়তো পড়াশোনার পরিবেশ ভালো না এবং এখানে হয়তো তেমন রুলস রেগুলেশন নেই।
এরকম অনেক ধারণাই আমাদের অনেকের মনে আছে। আমি নিজে 2017 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। তো আমি আমার কলেজ লাইফের কিছু অভিজ্ঞতাই তোমাদের সাথে বলতে আসলাম। প্রথমেই তোমাদেরকে বলি যে সরকারি কলেজে পড়াশোনার মান নিয়ে, পড়াশোনার ক্ষেত্রে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে এখানকার টিচারদের কোয়ালিটি কেমন বা সিলেবাস কমপ্লিট করা হয় কি না সময়ের মধ্যে। তো এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে সরকারি কলেজের টিচাররা বিসিএস ক্যাডার হন এবং তোমাকে আসলে ক্লাসের কোয়ালিটি বলো বা ঠিকঠাক মতন পড়ানো হবে কিনা এটা নিয়ে আসলেই চিন্তা করার কিছু নেই। নিশ্চিত থাকতে পারো যে নিঃসন্দেহে তুমি সেরা শিক্ষকদের সান্নিধ্যই পাবে। এরপর আর একটা জিনিসের কথা বলি, সেটা হচ্ছে যে আমরা হয়তো মনে করি যে সরকারি কলেজ মানে এখানে হয়তো ক্লাস করতে হয় না, বাট এটাও আসলে সত্য না। কয়েক বছর ধরে, বিগত কয়েক বছর আমি যেহেতু ঢাকা কলেজে পড়েছি আমি এই কলেজের কথা বলতে পারবো, এখানে ব্যাপারটা এরকম যে ডিজিটালি সব অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। যেমন এখানে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, কখনও যদি কারোর ফিঙ্গারপ্রিন্ট কাজ না করে সেক্ষেত্রে সে ফেস রিকগনিশনের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দিবে। এক্ষেত্রে কয়েকটা পজিটিভ দিক আমি তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে যে সকল ডাটাই যেহেতু ডিজিটালি গ্রহণ করা হচ্ছে সেক্ষেত্রে এখানে একটা স্বচ্ছতা থাকে এবং কেউ চাইলে আসলে প্রক্সি ধর বা এরকম কোনো কিছু করার আসলে সুযোগ নেই। এবং পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করার জন্য 80% অ্যাটেন্ডেন্স মাস্ট। তো অন্যান্য ঢাকা কলেজে যেহেতু এটা শুরু হয়েছে, সো আশা করাই যায় যে অন্যান্য কলেজে হয়তো এইভাবেই ডিজিটাল জিনিসের দিকে এগিয়ে যাবে এবং এভাবেই হয়তো অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। তো অন্যান্য যদি আরও কিছু ব্যাপার বলতে হয়, যেমন প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যাপার, প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য ঢাকা কলেজে ডিফারেন্টভাবে আবার একটা অ্যাটেন্ডেন্স দিতে হয়। মানে থিওরি ক্লাসের জন্য যেমন অ্যাটেন্ডেন্স লাগে, প্র্যাকটিক্যালের জন্য আলাদা অ্যাটেন্ডেন্স লাগে এবং ফ্যাসিলিটিগুলোও বেশ ভালো। বাংলাদেশ যেহেতু ডিজিটাল বাংলাদেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, সো আশা করাই যায় যে অন্যান্য কলেজগুলো, অন্যান্য সরকারি কলেজগুলো এই পদ্ধতিগুলো শীঘ্রই চলে আসবে এবং অ্যাটেন্ডেন্স বলো বা রুলস রেগুলেশন বলো কোনো ক্ষেত্রেই আসলে কোনো কমতি থাকবে না। সো নিঃসন্দেহে পড়ালেখা বলো এবং টিচারদের কোয়ালিটি বলো এই সব জিনিস নিয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো একটা সরকারি কলেজ চয়েস করার ব্যাপারে। এরপরে আসি কালচারাল অ্যাক্টিভিটি বা বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটির ব্যাপারে। তো এই ক্ষেত্রে আমরা হয়তো মনে করি যে সরকারি কলেজগুলো হয়তো ক্লাব অ্যাক্টিভিটিতে ততটা অ্যাক্টিভ না। তো আমি আমার কলেজের কথা বলতে পারি যে ঢাকা কলেজ হচ্ছে গত 2 বছরে 4টা ন্যাশনাল ফেস্ট আয়োজন করে এবং এই কলেজের সায়েন্স ক্লাব, ইংলিশ ক্লাব, ডিবেটিং ক্লাব সবগুলো ক্লাবই বেশ অ্যাক্টিভ এবং এদের প্রত্যেকের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে। তোমার নেটওয়ার্কিংয়ের জন্য সরকারি কলেজগুলো একটা ভালো জায়গা হতে পারে। এবং আমরা জানি যে বিভিন্ন জেলা শহর বলি বা বিভাগীয় শহর, এমনকি ঢাকাতেও যে সরকারি কলেজেই সাধারণত মেধাবী ছাত্ররা পড়ে এবং সেক্ষেত্রে তুমি হয়তো পরবর্তীতে তোমার পরিচিত জনদের মধ্যে অনেকেই পাবে যারা হচ্ছে তোমার কলেজেরই অ্যালামনাই, সেই ক্ষেত্রেও তোমার জন্য এটা একটা অ্যাডভান্টেজ। এরপর আমাদের অনেকের জন্যে, যেহেতু আমাদের, আমরা এমনিতে একটা গরিব দেশের সদস্য, সো এরকম অনেক জিনিস আমরা ফেস করি যে পড়ালেখাটাকে আমাদের অনেকের কাছে এক্সপেন্সিভ মনে হয়। টিউশন এবং সব কিছু মিলায় পড়ালেখার পিছনে একটা বড় অঙ্কের খরচ আমাদেরকে করতে হয়। সরকারি কলেজে পড়ার ক্ষেত্রে বেতনটা নিতান্তই নগণ্য। 2 বছর সর্বস্ব করলে তুমি প্রায় 6-7 হাজার টাকা বা 8 হাজার টাকার মধ্যেই দেখা যাবে যে তোমার 2 বছরের এডুকেশনাল এক্সপেন্স তুমি এটার মধ্যেই কাভার করতে পারছো। তো এই জন্য আমি বলবো যে এক্সপেন্সটা যাদের জন্য একটা ইস্যু তাদের, তারাও আসলে সরকারি কলেজটাকে পছন্দ করতে পারো। এবং পড়াশোনার মান বলো, কালচারাল অ্যাক্টিভিটি, ক্লাব অ্যাক্টিভিটি, ইভেন এক্সপেন্স, সব দিক থেকেই আমি মনে করি যে সরকারি কলেজ একটা খুবই ভালো অপশন। এছাড়া ঢাকা কলেজের বিএনসিসি বা স্কাউটের কথা যদি আমি বলতে চাই, যে হ্যাঁ, বিভিন্ন মানে এই ক্লাবগুলো আসলে অ্যাক্টিভিটির দিক থেকে বেশ খানিকটা এগিয়ে আছে। এবং রিসেন্টলি ISSB পরীক্ষার রিটেন যে টেস্ট হয় সেই টেস্টও ঢাকা কলেজের স্টুডেন্টকে একটা বেনিফিট দেওয়া হয়। তো এই কারণেও তুমি আসলে ঢাকা কলেজ চুজ করতে পারো, ঢাকা কলেজ বা অন্যান্য সরকারি কলেজ, ইভেনচুয়ালি হয়তো সব সরকারি কলেজকে এটার আওতায় আনা হবে। এতক্ষণ তোমরা আমার কথা শুনলে, ভাইয়ার কথা শুনলে, আপুর কথা শুনলে, তো শোনার পর লাস্ট যে পয়েন্টটা সেটা একটু কিছু বলে শেষ করে দিচ্ছি যে স্বনামধন্য কলেজে ভর্তি হতে পারলে কি ফিউচার সেটেলড। অ্যান্সারটা যে না এটা বুঝতেই পারতেছো, বাট আমি একটু অন্যভাবে কথাটা বলি, একটু ডিটেলসে বলি যে আসলে দেখা যায় অনেকে এরকম যে তোমার একটা ভালো কলেজে চান্স পাওয়ার পর সে তখন লাইফটা কিভাবে এনজয় করে, যে আমি তো ভালো কলেজে চান্স পাইছি, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে অনেক প্রশংসা করতেছে, আমার ফ্রেন্ড সার্কেল আমি অনেক উপরে অবস্থান করতেছি, সে তখন তার যে গোল ছিল বা তার যে ট্র্যাক ছিল সে ট্র্যাক থেকে সে ছিটকে পড়ে, সে তখন পড়াশোনা ছেড়ে দেয়, সে যখন লাইফটাকে এনজয় করা শুরু করে। সবকিছু মিলে আমি যেটা বলবো যে আসলে
তুমি কলেজ 10টা সিলেকশনের ক্ষেত্রে তো অবশ্যই অনেক চিন্তা ভাবনা করেই দিবা, তোমার এলাকার ভিত্তিতে কোনটা ভালো কলেজ বা কোনটা দেওয়া উচিত বা তোমার মার্কসের সঙ্গে কোন কলেজটা যায়, সেগুলো ভেবেচিন্তে তো দিবা অবশ্যই। বাট আমি বলবো যে আলটিমেটলি যে কলেজ তুমি পাবা সেটা তোমাকে মেনে নিতে হবে অবশ্যই, এবং মেনে নিয়ে তোমাকে খেয়াল করতে হবে যে সেই কলেজের বেস্টটা তোমাকে পেতে হবে, এবং তোমাকে সেই কলেজের মধ্যে ভালো ভালো ফ্রেন্ড বানাতে হবে যাতে তোমার গোলটা ঠিক থাকে, যাতে তোমার যে লক্ষ্যটা তা যেন ঠিক থাকে। এবং বলবো যে তুমি যে কলেজে চান্স পাও না কেন, সেখান থেকে তুমি যদি ভালো মতো পড়াশোনা করো, তুমি যদি ভালো মতো ইফোর্টটা দাও, রেগুলার পড়াশোনা করো, রেগুলার তুমি হচ্ছে জানার চেষ্টা করো, শেখার চেষ্টা করো, বিষয়গুলো বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই তুমি এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনও যে কোনো কলেজ থেকে পড়েই তুমি ভালো করতে পারবে। তো সবার জন্য বেস্ট অফ লাক, এবং আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে কলেজ সেটা পাও, বা কাঙ্ক্ষিত কলেজ না পেলেও তোমরা মানে দুঃখ দুঃখিত না হয়ে তোমরা তোমাদের যে লক্ষ্য সে লক্ষ্যে অটুট থাকতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।